আসসালামু আলাইকুম, আমি মুক্তা, আছি আপনাদের সাথে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। আশা করছি সকল আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিন সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে নামাজ শেষ করে আমি এক গ্লাস ইয়াসিড ভিজানো পানি খেয়ে থাকি, সাথে ইসবগুলের বুশি আর সাথে একটা খেজুর অবশ্য আগে খেয়ে নিই, না হয় খালি পেটে পানিটা খেতে ভালো লাগে না। সিয়াসিটের অনেক উপকারিতা আছে, যাদের গ্যাসের সমস্যা আছে, আয়রনের ঘাটতি আছে, ক্যালসিয়ামের ঘাটতি আছে, তাদের জন্য খুবই উপকারী। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, না জানি আরও কত কত গুণ আছে। তো সিয়াসিট শরীরের জন্য খুবই উপকারী। সিয়াসিটটা আমি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে খাওয়া দাওয়া শেষ করে ভিজিয়ে রেখে ঘুমাতে যাই, তো সকালবেলা এটা অ্যাক্টিভ হয়ে থাকে। চাইলে এমনি এমনি টক দই দিয়ে মিশিয়েও কিন্তু খেয়ে ফেলা যায়, তো যে যার মতন করে খেয়ে নিতে পারে। সিয়াসিডটাকে এসে আমি সকালবেলা যে নাস্তাটা তৈরি করব ওটা প্রিপারেশন করে রাখছি। আজকে পরোটা বানাবো কিছুটা পরিমাণ বেশি করে। সোহার বাবা বাড়িতে গিয়েছেন, সোহাসিয়াম আর আমি আছি বাসায়। তো সোহাসিয়াম তো নাস্তা তেমন একটা করবে না, ওরা টিফিন নিয়ে স্কুলে চলে যাবে। তো আমি একটা খাবো আর বাকিগুলার ডিপ ফ্রিজে বানিয়ে রেখে দিব। এখানে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছে আর এখানে 10 থেকে 11টা পর্যন্ত পরোটা হবে। তো পরোটা বড় ছোট করা যায়, তো আমি মিডিয়াম করে করব, 11টা 12টা হবে। লবণ দিয়ে দিয়েছি 7 মতো, 2 টেবিল চামচ পরিমাণ মতো চিনি দিয়েছি আর সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মতো। এগুলো ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিব। তো এটা এই কাজটা খুব ভালোভাবে করতে হবে। চিনি, লবণ, ময়দা, সয়াবিন তেল যত ভালোভাবে মিশানো হবে পরোটাটা তত সফট হবে, খেতেও ভালো লাগবে। এবার কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা ডু তৈরি করে নিব। ডুটা বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না, মিডিয়াম হবে, তাহলে পরোটাটা অনেক সফট এবং খুবই মজা হবে। চিনিটা চাইলে দেওয়া যাবে আবার বাতও দেওয়া যাবে। চিনিটা দিলে সুন্দর একটা কালার হয় আর খেতেও বেশ টেস্টি হয়। আর আমরা যেহেতু ছা দিয়ে বেশি পরোটা খেয়ে থাকি, তো চিনিটা একটু দিলে ভালো লাগে। এই কাজটা অবশ্য হাত দিয়ে করতে হবে সুন্দরভাবে। কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট এভাবে মথে নিব। মথে নিয়ে সুন্দর একটা ডু গুল করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো রেস্টে রেখে দিব। চাইলে 10 মিনিট রেস্টে রেখে দিলেও হয়ে যায়। আবার অনেক সময় হাতে সময় না থাকলে 5 মিনিট পরও বানিয়ে ফেলি। আধা ঘন্টা পরে আমি একটা বানিয়ে নাস্তাটা করে ফেলেছি। সোহা স্কুলে চলে গিয়েছে, শ্যাম উঠে নাই এখনো, ওকে উঠলে ওকে একটা বানিয়ে দিব। আর বাকি যে পরোটা ডু রয়ে গিয়েছে ওগুলা সুন্দর শেপ করে নিয়েছি মিডিয়াম সাইজে, এগুলা ফ্রোজেন করে রেখে দিব। তো এই ফ্রোজেন পদ্ধতিটা খাঁচাও করা যায় আবার চাইলে হালকা একটু শেকও করা যায়। তো আমি বেশিরভাগ কাঁচা অবস্থায় রেখে দিই, এতে করে আমার মনে হয় টেস্টটা অটুট থাকে। আর যখন এগুলো ভাজা হয় তো তখন খুবই ফুলকো ফুলকো হয়। প্রথমে একবার বেলে নিয়েছি, এরপর অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো। এবার ভালোভাবে পুরো পরোটার গায়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর অল্প একটু ময়দা ছিটিয়ে দিলে খুব সুন্দর লেয়ার লেয়ার পরোটাটা হয়ে থাকে। পরোটার ভাজটা অনেকভাবেই দেওয়া যায়, ছুরি দিয়ে কেটেও দেওয়া যায়, গোল শেপও করা যায়, আবার আমি স্কোয়ার শেপে করে নিচ্ছি, এভাবেই বেশিরভাগ করা হয়। এ প্রথমে একবার এভাবে ভাজটা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। এভাবে যদি ভাজটা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয়, এতে করে পরে যে একটা বেলা দেওয়া হবে তখন আর ছোটো হয়ে আসবে না পরোটাটা, যেভাবে যত সাইজে বেলা যাবে ততটুকুই থেকে যাবে। সবগুলো পরোটা এভাবে ভাজিয়ে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার ফাইনালি বেলাটা দিয়ে তারপর ফ্রোজেন করব। অল্প একটু ময়দা ছিটিয়ে কাজটা করছি, এখানে চাইলে তেল দিয়েও কাজটা করা যায়। এভাবে প্রতিটা পরোটা বেলে নিব, একটা একটা বেলে নিয়ে এক একটা বক্সে নিয়ে নিব। একটা প্রথমে শীট দিয়ে দিচ্ছি, শীটগুলা ফ্রোজেন পরোটা যে প্যাকেট করা কিনে আনা হয় ওই শীটগুলা রেখে দিয়েছিলাম। আর শীটটা দিয়ে একটা পরোটা রেখে দিচ্ছি, এরপর আরেকটা শীট দিয়ে দিব আলাদা আলাদা, একটা পরোটার সাথে যেন একটা পরোটা লেগে না যায়। এভাবে করে প্রতিটা পরোটা শীটের উপর উপর রেখে দিব আর সবশেষে উপরে আরেকটা শীট দিয়ে ঢাকাটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে হয়ে যাবে। নাস্তার কাজ শেষ করে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি, সব কিছু কাটাকুটি করে রেডি করে নিয়েছি। এবার রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না।
ফ্রিজে অল্প একটু মিষ্টি কুমড়া ছিল, তো ওটা নামিয়ে নিয়েছি, আর সাথে কিছু বড় বড় চিংড়ি মাছ ছিল ওটাও নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করব। আর বাড়ি থেকে যে মাছ এনেছিল ওখান থেকে মাছ দুটো কেটে নিয়েছি, আর দুটো কেটে কিছুটা পরিমাণ রেখে দিয়েছি। আর আমরা যেহেতু মানুষ কম, তিনজনে আছি, তো তিনজনের জন্য দুবেলার জন্য যতটুকু প্রয়োজন হবে ততটুকুই রান্না করছি। রান্নাবান্না আজকে খুব সহজভাবেই করে নিব, বাড়তি কিছু কাজ করব সেজন্য টাইমটা একটু বের করতে হবে। তো মাছটা কাঁচাই রান্না করব আর হাতে মেখেই রান্না করব। আমরা তো সবসময় ছোটো মাছ হাতে মেখে রান্না করেছিলাম, তো বড় মাছ অনেকে হয়তো হাতে মেখে কোনো রান্না করে খাওয়া হয়নি। তো আমি মাঝে মধ্যে যখন তারা থাকে বা অন্যান্য কাজের চাপ থাকে তখন এভাবে হাতে মেখে বড় মাছ রান্না করি, এতে করে কিন্তু খুবই ভালো লাগে। দুটা মাথা আছে, লেজ আছে একটা, আর কয়েক পিস মাছ আছে। তো সব কিছু সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, একটা টমেটো, লবণ, হলুদ, মরিচ, অল্প একটু ধনিয়া গুঁড়া আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার সব কিছু হাতে মেখে নিব। তো এখানে আদা রসুন বাটা ব্যবহার করিনি, এভাবে কাঁচা হাতে মেখে মাছ রান্না করলে আমি রসুন বাটাটা ব্যবহার করি না। মেখে কিছু করে রেখে দিয়েছি, এবার দু চুলায় রান্না বসিয়ে দিচ্ছি। দুটা তরকারি দু চুলায় রান্না করে ফেলবো। এর আগে বাটটা রান্না করে ফেলেছিলাম আর কিছু লাল শাক ভাজি করে নিয়েছি। মাছের মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে রসুন পুরন দিয়ে দিয়েছি। রসুন পুরন দিয়ে এভাবে মাছ রান্না করলে ফ্লেভারটা খুব ভালো আসে। সম্পূর্ণ মাছটা দিয়ে দিয়েছি আর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মশলা লেগে আছে, তো মশলাটা যেন বাদ না পড়ে। অল্প একটু পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে কিছুক্ষণ কষিয়ে নিব মাংসের মতো করে। আর এদিকে মিষ্টি কুমড়ার মশলাটা একটু কষিয়ে নিয়েছি, পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়েছি, আর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি একটা টমেটো দিয়ে। এবার মাছটা ভালোভাবে কষিয়ে নিব। চিংড়ি মাছ, টমেটো, সব ধরনের মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে মিষ্টি কুমড়াটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মাছটাও এদিক থেকে কষানো হয়ে গিয়েছে, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, তো বেশি পানি দিব না, হাফ কাপ পরিমাণ মতো পানি দিয়েছি, আর সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছে আস্ত। তো এবার পুরো রান্নাটা করে নিব। মিষ্টি কুমড়াটাও কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, তো বেশি পানি দেওয়ার দরকার নেই, মিষ্টি কুমড়া তেমন একটা পানি টেনে নেয় না। এবার পুরোপুরি রান্নাটা হয়ে গিয়েছে আর মিষ্টি কুমড়াতেও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে আর কিছু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। মাছের মধ্যে কিছু ধনে পাতা দিয়ে দিব, এবার চুলাটা বন্ধ করে দিলে হয়ে যাবে। রান্না শেষ করে বড় এক পাতিল পানি বসিয়ে দিয়েছি, গরম পানি করে নিব। আজকে কিচেন হুড বা চিমনি যেটাই বলি না কেন, ওটা আজকে একটু ক্লিন করতে যাচ্ছি। খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে কিচেন হুড বা চিমনি পরিষ্কার করে থাকি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এক দুই মাস পর পর এই কিচেন হুড বা চিমনিটা পরিষ্কার করে থাকি, এতে করে খুব সুন্দর থাকে আর তেল চিটিটা বাটা আর পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে না। শীতকালে জানলা বন্ধ থাকার কারণে কিচেনের জানলাটা তো শীতের কারণে তেমন একটা খোলা হয়নি, তো কিচেন চিমনির যে একটু ময়লাটাও বেশি হয়ে গিয়েছে, এটা এক মাস আগে পরিষ্কার করেছিলাম, তো খুব তাড়াতাড়ি অনেক বেশি ময়লা হয়ে পড়েছে। এই তেলগুলায় কিন্তু পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে যদি এই কিচেন চিমনিটা চালানো না হয়। ঢাকনাগুলা খুলে নিয়েছি, এগুলো সিঙের মধ্যে পরিষ্কার করে নিব, প্রচুর তেল পড়ে আছে। আর যে সিঙের ভিতরে আশেপাশে কিন্তু প্রচুর তেল কাজটা হয়ে পড়ে আছে, তো এইগুলা একটা থালের জালি দিয়ে একটু ভিম লিকুইড দিয়ে একটু মেজে নিলে পরিষ্কার হয়ে যাবে। এখানে গরম পানির মধ্যে কাপড় ধোয়ার পাউডার দিয়ে দিচ্ছি, যেটা থাকে যে কোনো ডিটারজেন্ট দিলে হয়ে যাবে। পানিটা ফুটে ওঠার পর পাউডারটা দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। সিঙের মধ্যে যে ড্রেনের মুখটা আছে এটা একটা ঢাকনা দিয়ে, যে সিঙের সাথে যে ঢাকনাটা থাকে ওঠা দিয়ে মুখটা বন্ধ করে দিব পানিটা জমিয়ে রাখার জন্য। এবার সিঙের মধ্যে চিমনির ঢাকনাগুলো রেখে দিব, এরপর পাউডার মিশানো ফুটিয়ে তোলা পানিটা এর উপরে ঢেলে দিব। পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু ময়লাটা তাড়াতাড়ি ছেড়ে দিবে, যেহেতু ফুটন্ত গরম পানি আর রান্না করার পর যেহেতু পরিষ্কার করেছি চিমনিটাও গরম আছে। একটা ছুরির সাহায্যে ডাকনাটা একটু নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে দিচ্ছি উপর নিচ করে, সাথে সাথে কিন্তু পানিটা চেঞ্জ হয়ে গিয়েছে, পুরো ময়লাটা ছেড়ে দিয়েছে। এভাবে ভিজিয়ে রাখবো 5 মিনিট মতো, তাহলে ময়লাটা আরও দ্রুত বেরিয়ে পড়বে।
এবার একটা তারের জালি নিয়ে নিয়েছি, আর তারের জালির সাহায্যে হালকা একটু মেজে নিলে হয়ে যাবে। তো পানিটা প্রচুর গরম আছে, এবার একটা ছুরি দিয়ে ঢাকনাটা একটু উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আর তারের জালি দিয়ে একটু মেজে নিলে হয়ে যাবে। আর পানিটা পুরোটাই ময়লা টেনে নিয়েছে, আর এভাবে একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশের সাহায্যে ভিতরে যে গ্যাপগুলো আছে ওগুলার মধ্যে তো আর জালিটা ঢুকবে না, তো এভাবে উপরের যে ময়লাগুলো হালকা একটু এভাবে একটু কষে নিলে কিন্তু খুব সুন্দর চকচকে হয়ে যায়। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন, আর ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার ভিডিওতে আজ প্রথম ভিজিট করে থাকেন, আর ভিডিওটি যদি আপনার একটু বেশি ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে দিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, আর আপনি চাইলে সবার আগে দেখে নিতে পারবেন। কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পানিটা কি পরিমাণ চেঞ্জ হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটুকু ময়লা হয়েছে। এবার ড্রেনের মুখটা খুলে দিচ্ছি পানিটা চলে যাওয়ার জন্য। এরপর ঢাকনাগুলো আর একটু নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে পানি ঝরিয়ে দিব, সাথে সাথে লাগিয়ে নেব না। পানিটা সম্পূর্ণভাবে ঝরিয়ে গেলে শুকিয়ে যাওয়ার পর বিকালের দিকে এগুলো আবার ঢাকনাগুলো লাগিয়ে দিব। এই পদ্ধতিটা আমার কাছে খুব সহজ মনে হয়, আর এভাবেই আমি কিচেন চিমনি বা হুড পরিষ্কার করে থাকি। কিচেনটা গুছিয়ে কাউন্টার ট্যাপটা একটু গুছিয়ে খাবারগুলো সাজিয়ে নিয়েছি। এর মধ্যে আরও কিছু খাবার চলে এসেছেন। পাশের বাসার এক ভাইয়া, উনি ফ্ল্যাট মালিক, তো উনি আরও একটা নতুন ফ্ল্যাট কিনেছেন, তো আমাদের একটু খাবার দিয়েছেন, সবাইকেই দিয়েছেন। এটা বড় একটা বক্স, এটা ভর্তি দিয়েছেন, এখানে 5-6 জন মতো খেতে পারবেন এমন তাহারি আছে। তো আজকে দুপুরে এই তাহারিগুলো পেয়ে তো আর আমার খাবার দাবারগুলো খাওয়া হবে না, এই তাহারি দিয়েই আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। এর মধ্যে সোহাও স্কুল থেকে চলে এসেছে, আর ও তেহারির নাম শুনে তো দৌড়ে শাওয়ারে চলে গেল। আমিও এর মধ্যে টুকটাক কাজ সেরে তারপর শাওয়ারে যাব, এরপর নামাজ পড়ে তারপর মামি দুজন একসাথে বসে খেয়ে নিব। এর মধ্যে সোহার ইচ্ছে হচ্ছে অল্প একটু খেতে, আবার ওকে অল্প একটু দিয়ে দিয়েছি। ওকে বলেছি তুমি একেবারে খেয়ে না, ও আবার আমাকে ছাড়া খাবে না। তো আমি নামাজ পড়ে এসে মা মেয়ে দুজন মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। কাঁচামরিচ আর শশা নিয়েছি। প্রতিবেলা খাবারের সাথে দু একটা কাঁচামরিচ খেলে আমার ভালো লাগে, আর এই কাঁচামরিচগুলো অনেক মজার। এগুলো চিটাগং থেকে নিয়ে এসেছেন, তো এগুলো তেমন একটা ঝাল না। কাঁচামরিচ দিয়ে ভাত খেতে কোন কোন আপু পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খুবই ভালো লাগবে। কাঁচামরিচ খুবই মজা, এই কথাটা বললে আমাদের বাসায় হাসাহাসি করে, তো আমার কাছে মজা লাগে, আমি পছন্দ করি তাই হয়তো। ওনারা তো কাঁচামরিচ খেতে পারেন না তাই এই কথাটা বলে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।